স্বাগতম জানালো এডুকেশন টিপসলৈ। আজির এইটো ভিডিওতে আলোচনা করিম অসম আরক্ষীর যেটো এক্সাম হয়ে গেল, তো সেইটো এক্সামত কি কি কোয়েশ্চন আইছিল, তো সেইটো বিষয়ে এই ভিডিওতে আমি আলোচনা করিম। তো চাওক আপনার কি কোয়েশ্চন আইছিল। তো প্রথমে দিয়া আছে নোবেল বটা বিজয়ী প্রথম কোন, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ইয়াতে দুই নম্বর কোয়েশ্চনটো আছে রাষ্ট্রীয় সংগীত কোনে লিখিছিল, তো রাষ্ট্রীয় সংগীতখন লিখিছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ইয়ার শুদ্ধ উত্তরটো হল রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর ইয়াতে তিন নম্বর কোয়েশ্চনটো আছে অলিম্পিক 2020 চনত কত অনুষ্ঠিত হয়েছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল জাপানের টোকিও 2020 চনত অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল। তো তারপর ইয়াতে চারি নম্বর কোয়েশ্চনটো আছে 2022 চনত ফিফা কত অনুষ্ঠিত হব, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল 2022 চনত ফিফা অনুষ্ঠিত হব কাতারত। তারপর ইয়াতে পাঁচ নম্বর কোয়েশ্চনটো ইয়াতে আছে হরাইঘাটর যুদ্ধ কেতিয়া হয়েছিল, তো হরাইঘাটর যুদ্ধখন হয়েছিল 1671 চনত, ইয়ার শুদ্ধ উত্তরটো 1671 চনত। তারপর ইয়াতে ছয় নম্বর কোয়েশ্চনটো ইয়াতে আছে নাম গুখা কোনে রচনা করেছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল মাধবদেবে আপনার নাম গুখাখন রচনা করেছিল। তারপর ইয়াতে সাত নম্বর কোয়েশ্চনটো আছে অসম চুক্তি কেতিয়া হয়েছিল, তো অসম চুক্তিখন আপনার হয়েছিল 1985 চনত, ইয়ার শুদ্ধ উত্তরটো হল 1985 চনত অসম চুক্তিখন স্বাক্ষর হয়েছিল। তো তারপর ইয়াতে আট নম্বর কোয়েশ্চনটো হল বৰদলৈ ট্রফি কোনখন খেলৰ লগত জড়িত, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল আপনার ফুটবল খেলৰ লগত জড়িত। তারপর ইয়াতে নয় নম্বর কোয়েশ্চনটো ইয়াতে আছে মেরি কম অলিম্পিকত কিমানটা মেডেল লাভ করেছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল এটা 2012 চনত মেরি কমে অলিম্পিকত মেডেল লাভ করেছিল। তো তারপর ইয়াতে দশ নম্বর কোয়েশ্চনটো হল হেডকোয়ার্টার অব ডব্লিউ এইচর হেডকোয়ার্টার কত আপনার জেনিবাত, ইয়ার শুদ্ধ উত্তরটো হল আপনার জেনিবাত। তারপর ইয়াতে এগারো নম্বর কোয়েশ্চনটো আছে পথরুঘাটর রণ কেতিয়া হয়েছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল 1894 চনত দরঙত। তারপর ইয়াতে বারো নম্বর কোয়েশ্চনটো হল অরুণাচলের রাজধানী, তো অরুণাচলের রাজধানী হল আপনার ইটানগর, ইয়ার শুদ্ধ উত্তরটো হল ইটানগর। তারপর ইয়াতে তেরো নম্বর কোয়েশ্চনটো আছে জাতীয় কংগ্রেসের জন্ম কেতিয়া হয়েছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল 1825 চনত, ইয়ার শুদ্ধ উত্তরটো হল 1825 চনত ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয়েছিল। তারপর ইয়াতে চোদ্দ নম্বর কোয়েশ্চনটো আছে রামায়ণ কোনে লিখিছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল বাল্মীকিয়ে রামায়ণখন লিখিছিল। তারপর ইয়াতে পনেরো নম্বর কোয়েশ্চনটো আছে আটাইতকৈ ডাঙর মহাদেশটো হল, আটাইতকৈ ডাঙর মহাদেশটো হল আপনার এশিয়া মহাদেশ। তারপর ইয়াতে ষোল্ল নম্বর কোয়েশ্চনটো আছে অসমৰ লোকসভার আসন কিমান, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল আপনার চোদ্দখন, আর আপনার রাজ্যসভার হল সাতখন, আর বিধানসভার হল আপনার অসমৰ 126খন। তারপর ইয়াতে সতেরো নম্বর কোয়েশ্চনটো আছে হালদিয়া চৰাইয়ে বাওদান খায় কোনে লিখিছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল হোমেন বৰগোহাঁই। তারপর ইয়াতে ১৮ নম্বর কোয়েশ্চনটো আছে কলিয়া ভোমোরা দলংখন সংযোগ হয়েছে, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল শোণিতপুর আর নগর মাজত আপনার কলিয়া ভোমোরা দলংখন আপনার সংযোগী হয়েছে। তো তারপর ইয়াতে ১৯ নম্বর কোয়েশ্চনটো হল অসমত ডাঙর ভূমিকম্প হয়েছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল 1950 চনত অসমত আটাইতকৈ ডাঙর ভূমিকম্প হয়েছিল। তারপর ইয়াতে বিশ নম্বর কোয়েশ্চনটো হল উচ্চতম ন্যায়ালয় কত অবস্থিত, তো উচ্চতম ন্যায়ালয়খন আপনার দিল্লীত অবস্থিত, ইয়ার শুদ্ধ উত্তরটো হল আপনার দিল্লীত। তারপর ইয়াতে একুশ নম্বর কোয়েশ্চনটো হল তরল ধাতু হল, তরল ধাতুটো হল আপনার পারা, ইয়ার শুদ্ধ উত্তরটো হল আপনার পারা। তারপর ইয়াতে বাইশ নম্বর কোয়েশ্চনটো হল মায়ামারা সত্র কোনে প্রতিষ্ঠা করেছিল, তো ইয়ার শুদ্ধ উত্তরটো হল অনিরুদ্ধ দেবী। তো আজিলো ইমানেই, নেক্সট ভিডিওতে আমি ম্যাথস আর যেটা আপনার রিজনিংয়ের যেটা কোয়েশ্চন আইছিল, তো সেই কোয়েশ্চন কেটার বিষয়ে আমি নেক্সট ভিডিওত আমি আলোচনা করিম।